রাজস্থান তার মরুভূমির রয়্যালিটি এবং দুর্গের জন্য পরিচিত। পর্যটন কেন্দ্র তো বটেই, ইতিহাসের বাহনও এই রাজ্য। এর প্রতিটি দুর্গ প্রাসাদে রয়েছে রয়্যালিটি এবং ইতিহাসের ছোঁয়া। শত শত বছর পুরনো স্থাপত্য রয়েছে পুরো রাজস্থান জুড়ে। কিন্তু শুধু কি ইতিহাস জড়িয়ে আছে এইসব দুর্গার প্রাসাদের সাথে? অনেক গল্প আর ঘটনা জড়িয়ে আছে এইসব দুর্গের সাথে। আজকে আমরা জানব রাজস্থানের সাথে জড়িত থাকা এমন কিছু ভৌতিক গল্প। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই আসে ভানগড়। দুর্গটি রাজস্থানের আলওয়ার জেলায় অবস্থিত। ভারতের রাজস্থানে ভানগড় শহরে তৈরি হয় এই দুর্গ, আর সেই থেকে এই দুর্গের নাম হয়ে যায় ভানগড় দুর্গ। এখানে আরাভালি পাহাড় দুর্গটির প্রহরীর কাজ করে। ভানগড় ঢুকতেই সীমানায় একটি বোর্ড চোখে পড়বে, যেখানে বলা হয়েছে যে সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে শহরের সীমানায় থাকা কঠোরভাবে নিষিদ্ধ। কথিত রয়েছে এই এলাকা থেকে কোনো শব্দ বাইরে যেতে পারে না, যে কোনো শব্দের ধ্বনি এই এলাকার মধ্যেই ঘুরে বেড়ায়। বাউলির এই অংশ থেকে অনেকেই নাকি নূপুরের আওয়াজ শুনতে পেয়েছেন, যদিও কেল্লায় কোনো শব্দ বাইরে থেকে শোনা যাওয়ার কথাই না। এই কেল্লায় এখন পর্যন্ত কোনো ইলেকট্রিসিটি নেই, ফলে নিরেট অন্ধকারে আরও জমাট বেঁধেছে ভূতুরে গল্প। শোনা যায় বহুকাল আগে এই দুর্গের কাছাকাছি এক জায়গায় এক তান্ত্রিক থাকতেন। তার নাম ছিল সিংহিয়া। সে রাজকুমারীকে পছন্দ করত। রত্নাবতীর প্রেমে ছিল সে পাগল। ভানগড়ের রাজকুমারী রত্নাবতী প্রাপ্তবয়স্ক হলে বিভিন্ন রাজ্য থেকে বিয়ের প্রস্তাব আসতে থাকে। তন্ত্র বলে তান্ত্রিক বুঝে নেই রাজকুমারী তার প্রেমে সাড়া দেবে না, তাই সে সুযোগের অপেক্ষায় থাকে। একদিন রত্নাবতী তার দাসীদের নিয়ে বাজারে সুগন্ধি কিনতে গিয়েছিলেন। তান্ত্রিক সুগন্ধির উপর জাদুর প্রভাব বিস্তার শুরু করে। সিংহিয়ার মতলব ছিল রাজকুমারী এই গন্ধ শুকলেই বশীভূত হয়ে পড়বেন ও সিংহিয়ার পিছন পিছন চলে আসবে। কিন্তু রূপের সঙ্গে রত্নাবতীর বুদ্ধিও ছিল মারাত্মক। তিনি সিংহিয়ার এই ছল বুঝতে পেরে সুগন্ধির বোতল একটি পাথরে ছুড়ে মারে। জাদু বলে পাথরটি বশীভূত হয়ে সিংহিয়ার পিছনে ছুটতে আরম্ভ করে। আর ওই পাথরের তলায় চাপা পড়েই সিংহিয়ার মৃত্যু হয়। আর মরার সময় সে রাজকুমারীকে অভিশাপ দিয়ে যায়, রাজপরিবারের কাউকেই সে বাঁচতে দেবে না, আর রাজকুমারীকে সে মৃত্যুর পরেও ছাড়বে না। এই সময় ভানগড় এলাকায় প্রায় 10,000 লোকের বসবাস ছিল। এই ঘটনার ঠিক কিছুদিনের মধ্যেই ভানগড়ের সঙ্গে আজবগড়ের যুদ্ধ লাগে। সিংহিয়ার অভিশাপ খুলতে বেশি দেরি হয়নি। ভানগড়ের মানুষ সাহসিকতার সাথে লড়াই করল, কিন্তু আজবগড়ের সৈন্যদের হাতে মারা পড়ল প্রায় সকলে। রাজকন্যা নিজেও ঘোড়ার পিঠে যুদ্ধ করতে করতে প্রাণ দিলেন। সেই যুদ্ধে রাজপরিবার সহ গোটা ভানগড় ধ্বংস হয়ে যায়। স্থানীয়দের বিশ্বাস ওই কেল্লায় নাকি তান্ত্রিক ও রত্নাবতীর অতৃপ্ত আত্মা এখনও ঘুরে বেড়ায়, আর তাদের সঙ্গে ভানগড়ের অসংখ্য মানুষের আত্মাও এই কেল্লায় আছে। এলাকার অনেকেরই বিশ্বাস সেই আত্মার দল এখনও ভানগড়কে পাহারা দিয়ে চলেছে। রাজকুমারী রত্নাবতী একদিন না একদিন পূর্ণজন্ম নিয়ে ফিরে আসবে ভানগড় দুর্গে। সেদিন তার হাতে ভানগড়ের শাসনভার ফিরিয়ে দিয়ে তবেই তাদের মুক্তি হবে। কুলধারা রাজস্থানের ঘোস্ট ভিলেজ নামেও পরিচিত, ভারতের অন্যতম ভূতুরের স্থান হিসেবে বিবেচিত। এই অনন্য রহস্যময় স্থানটি আপনার অবশ্যই ভ্রমণের তালিকায় থাকা উচিত। এই নির্জন গ্রামটির কাহিনী আপনাকে অবাক করবে। কথিত আছে যে এই অঞ্চলের দেওয়ান সালুম সিংহ অত্যাচার করে বিশাল পরিমাণে কর আদায় করতেন, যার কারণে পালিওয়ালাদের পক্ষে গ্রামে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। এছাড়াও তিনি সম্প্রদায়ের মেয়েদের দিকে কুনজর দিতেন এবং তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ইচ্ছা প্রকাশ করতেন। সম্প্রদায়ের অন্যান্য লোকেরা তা অস্বীকার করে। তারপর তিনি গ্রামবাসীদের হুমকি দিয়েছিলেন যে যদি তার ইচ্ছা পূরণ না হয় তবে তাদের ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। এ কারণে পালিওলারা আর অন্যান্য 68টি গ্রামের মানুষ তাদের মর্যাদা ও সম্মান রক্ষার জন্য কুলধারা পরিত্যাগ করে। এই হতাশাগ্রস্ত লোকেরা অভিশাপ দিয়েছিল যে এখানে কেউ আর বেঁচে থাকতে পারবে না, এবং আজ অবধি এই গ্রামগুলি নির্জন হয়ে পড়ে রয়েছে। তো বলা ইয়ে গাঁ কই বিজা দূসরা রেগা তো দুঃখ পায়গা সুখ নি পায়গা দুঃখ পায়গা সুখ নি পায়গা। ঐতিহাসিকদের দাবি ত্রয়োদশ শতাব্দীতে কুলধারা জনবসতি গড়ে উঠেছিল,
ব্রিটিশ আমলে 1815 তা জনশূন্য হয়ে যায়। তবে 1899 সালে লক্ষ্মীচন্দের লেখা তারিখে জয়সালমীরে কুলধারার বহু তথ্য পাওয়া গিয়েছে। তবে কিভাবে এই গ্রাম জনশূন্য হয়েছিল তা সুস্পষ্ট কোনো নথি আজও পাওয়া যায়নি। নাহারগড়। ইতিহাস বলে জয়পুরের কাছে দিগন্ত বিস্তৃত আরাবলি পর্বতের শিখরে এক দুর্গ বানাতে চেয়েছিলেন রাজা দ্বিতীয় সাওয়াই জং সিং। সেটা 1734 সালে। ভেবেছিলেন তিনি দুর্গের নাম দেবেন সুদর্শনগড়। মূলত পাহাড়ের অপরূপ শোভা এবং দুর্গের স্থাপত্যের যে নান্দনিক বিন্যাস তিনি স্থির করেছিলেন তার জন্যই এই নাম দিতে চেয়েছিলেন সুদর্শনগড়। কিন্তু দুর্গের সুদর্শনগড় নামে পরিচিতি পাওয়া আর হয়ে উঠল না। সমস্যা দেখা দিল একদম দুর্গ নির্মাণের সময় থেকেই। জানা যায় আরাবল্লি পর্বত শিখরের যেখানে দুর্গ নির্মাণের কথা ভেবেছিল রাজা দ্বিতীয় সাওয়াই জং সিং, সেখানে বাস করতেন এক সাধু। সন্ন্যাস গ্রহণের আগে তিনি ছিলেন এক রাজকুমার। ঠিক কি কারণে সংসারে তার বিতৃষ্ণা আসে এবং ঈশ্বর উপাসনায় মগ্ন হন সেটা আজও ভালোমতো জানা যায়নি। কিন্তু এতটুকু জানা যায়, সুদর্শনগড় তৈরির অনেক আগেই তিনি দেহত্যাগ করেছিলেন। যদিও তার আত্মা থেকে গিয়েছিল সেখানে, পাহাড়ে যে গুহায় তিনি বাস করতেন সেখানে। বলাই বাহুল্য, সুদর্শনগড়ের নির্মাণে তার বাধা আসে। সারা দিন ধরে হইচই, লোকজনের যাতায়াতে রেগে ওঠেন সাধু নাহার সিং। তারপরে শুরু হয় এক অলৌকিক কাণ্ড। ভেঙে পড়তে থাকে অর্ধসমাপ্ত দুর্গ। দিনের বেলায় দুর্গের যেটুকু তৈরি করতেন শ্রমিকরা, রাতের বেলায় সেটা ভেঙে রেখে দিতেন নাহার সিং ভমিয়া। এভাবেই চলতে থাকে। কেউ বুঝতে পারে না কি করা যায় এই পরিস্থিতিতে। বিপদ দেখে রাজা দ্বিতীয় সাওয়াই সিং শরণ নেন এক তান্ত্রিকের। ততদিনে রাজা তো বটেই, সবাই বুঝতে পেরেছেন এ মানুষের কাজ নয়। অবশেষে সেই তান্ত্রিক একটা রফা করেন নাহার সিং ভমিয়ার সঙ্গে। ঠিক হয় তার নামে দুর্গের নামকরণ হবে। এছাড়াও তার সম্মান রক্ষার্থে দুর্গের ভেতরে তৈরি হবে এক মন্দির। নাহার সিং ভমিয়া সন্তুষ্ট হন এই বন্দোবস্তে। তারপরে দ্রুত নির্মাণ শুরু হয় দুর্গের। চুক্তিমতো নাম রাখা হয় নাহারগড়। এরপর কেটে গিয়েছে অনেক যুগ। রাজবংশ লোপ পেয়েছে, দুর্গ পড়ে থেকেছে অনাদরে। কালের নিয়মে কিছু অংশ ভেঙে চুড়েও গিয়েছে। কিন্তু একটা সময় সিদ্ধান্ত নেন ভারত সরকার, এই নাহারগড়ের সংস্কার করতে হবে। নতুন রূপে সেজে উঠবে নাহারগড়, নতুন মাত্রা যোগ হবে এই রাজস্থানের ঐতিহ্যময় পর্যটন শিল্পে। কিন্তু সংস্কার করতে গিয়েও বিপদের মুখে পড়তে হয় শ্রমিকদের। সবচেয়ে বেশি বিপদে পড়েন সেই আর্কিটেক্ট যার উদ্যোগে কাজ চলছিল। আচমকা একদিন মুখে রক্ত তুলে তার মৃত্যু হয়। প্রশ্ন উঠতেই পারে, আবার কি রেগে গিয়েছিলেন নাহার সিং? রেগে গেলেন কেন? সেই প্রশ্নের উত্তর দেওয়া শক্ত। হয়তো তিনি চাননি সংস্কারে দুর্গের রূপরেখা বদলে যাক। হয়তো সংস্কার কার্য ফের কোনোভাবে বাধা দিয়েছিল তার নির্জনতায়। কোন কারণে আবার তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন সেটা কেউ বলতে পারে না। কিন্তু রাজস্থান যে শুধু ভূতরে দুর্গ দিয়ে ভর্তি তা কিন্তু না। পুরো রাজস্থান ভ্রমণপ্রেমীদের জন্য এক তীর্থস্থান। রাজস্থান যেন সাক্ষী হয়ে আছে হাজার বছরের ইতিহাসের। সেটা হোক উদয়পুরের শত বছরের পুরনো শহর বা রত্নাবরের ধ্বংসাবশেষ। জয়সালমের, সোনার কেনলা, চিত্রগ্রহ, আরও অনেক কিছু দেখতে পাবেন রাজস্থানে। এই সব কিছু জানতে চাইলে চোখ রাখুন সভ্যতায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।